দেশে মোট ভোটার 11,91,441,440 জন। ভোটার দিবসে আজ প্রকাশ করা হয়েছে চূড়ান্ত এই তালিকা। দিবসটির র্যালিতে প্রধান নির্বাচন কমিশনার জানান, চলমান সংকটে মুরুব্বিয়ানা করবে না কমিশন। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সমাধানের তাগিদ দেন সিইসি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বেলুনার পায়রে উড়ানোর মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ভোটার দিবসের আনুষ্ঠানিকতা। পরে নির্বাচন কমিশন ভবন চত্বর থেকে বের হয় র্যালি। বিজ্ঞান জাদুঘর ঘুরে যা শেষ হয় এক স্থানে এসে। র্যালিতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের কর্মকর্তারা। র্যালি শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে প্রতিযোগিতামূলক করে তুলতে কাজ করছে কমিশন। কেন্দ্রে ভোটারের দায়িত্বটা হচ্ছে প্রথমত ভোটারের নিজের, তারপরে যদি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল একটা দায়িত্ব রয়েছে, তাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব পালনের কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন মুরব্বি আনা করতে পারবে না, কিন্তু আমরা ভদ্রভাবে বিনীতভাবে সকল রাজনৈতিক দলকে বলবো, আপনারা যে কোনো প্রকারেই হোক নির্বাচনে অংশগ্রহণ করুন। এ সময় ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত সংখ্যা তুলে ধরেন সিইসি। 11,91,451,440 জন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।